হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা গিয়েছিলাম কালীঘাটে পুজো দিতে। তো এটা হচ্ছে বাবুঘাট, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আমার বাবা টিকিট কাটতে গিয়েছিল আর প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল, কিন্তু মায়ের অনেক দিন থেকে মানত ছিল আর আমারও পুজো দেওয়ার ছিল। যখন আমার পা ভেঙে গিয়েছিল, আমার মা মানত করেছিল যে আমার পা ভালো হয়ে গেলে আমরা সবাই একসাথে পুজো দিতে যাব। তো সেই জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো বাবা টিকিট কাটতে গিয়েছিল, তো তার আগে আমরা একটু একটু করে এগিয়ে চলে এসেছিলাম বাবুঘাটের দিকে, এইখানটা দেখবো বলে। কারণ আমি কোনোদিনও যাইনি কালীঘাটেই, ফার্স্ট টাইম, আর আমার মেয়েও যায়নি। প্রথমে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম লঞ্চে করে যাওয়ার জন্য, তো শেষ পর্যন্ত রাজি হয়েছিলাম। কারণ বাবা বলছিল কিচ্ছু প্রবলেম হবে না, তুই চনা, আমরা সবাই একসাথে আছি। কিন্তু একটু জলে ভয় পাই, যেহেতু সুইমিং জানে না। জানি সব কিছু সেফ আছে, তাও আমার ভয় লাগে। তো শেষ পর্যন্ত বাবার কথা হয়, মায়ের কনভিন্সে আমি রাজি হয়ে গেছিলাম। তো প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছিলো, সিনুও প্রচণ্ড আনন্দ করছিল। আর তোমরাও যদি কোনোদিনও কালীঘাটে পুজো দিতে যাও, তো অবশ্যই বাবুঘাট হয়ে লঞ্চে করেই যেও, তো ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে একদম। তো এটা আমার মা আর এটা আমার বাবা, আমার একদম ফেভারিট পার্সন। তোমরা হয়তো ভিডিওতে অতটা দেখোনি আমার বাবা মাকে, কারণ আমি যেহেতু বাইরে থাকি, বাবা মা ওখানে থাকে, খুব কম ভিডিও করা হয় ওদের সাথে। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছিলাম তাই করে ফেলেছিলাম। আর এই যে আমরা তিনজনে, এই চারজনে মিলে গল্প করতে করতে কখন যে বাবুঘাটে পৌঁছে গেছি সেটা বুঝতে পারিনি। মা তো ফার্স্টে বলে না না না, এটা নয়, এটা নয় বাবুঘাট, এখানটা একটা স্টেশনে দাঁড়াচ্ছে, তারপরে যাবে আর কি। এই যে মা, আমি শুধু বোনটাই যেতে পারলো না, ওর একটু প্রবলেম ছিল, তো সেই জন্য তো আমরা চারজনে এলাম। বোন এলে আরও আরও বেশি ভালো লাগতো, আরও বেশি আনন্দ হতো। তো আমরা কালীঘাটে পৌঁছে গেছি পুজো দেওয়ার জন্য। এটা হচ্ছে পুজোর পরের ভিডিও, কারণ তার আগে আমি সেরকম ভিডিও করার সুযোগ পাইনি। আর প্রচণ্ড গরম, তারপর আমরা চেঞ্জ করলাম, তারপরে সব পুজোর সব রেডি করে তারপরে পুজো দিয়ে বেরোনোর সময় আমি ভিডিও করেছি, কারণ তার আগে আমার করার সময়ই হয়নি প্রথম কথা। আর আমার মায়ের একটা বড় মানত ছিল যে আমার বাবার শরীর খারাপ হয়েছিল, সেটা তোমাদের একদিন অন্যদিন গল্প শোনাবো। আর তখন আমার মা মানত করেছিল যে আমার মা ভুগছিল, রক্ত দেবে ঠাকুরের কাছে, তো সেটাই মানতের পুজোটা দেওয়ার ছিল। তো সেই জন্য একটু টেনশানে ছিলাম, তো সেই জন্য আগে কোনো কিছুই সেভাবে ভিডিও আমি করিনি, কারণ এটা মানসিক টেনশান ছিল। তো তারপর পুজোটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি যেহেতু ফ্রি হয়ে গিয়েছিলাম, সেই জন্যই তারপর আমি ভিডিও করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো কিছু ফটো তুলবো, টাইম কাটাবো, তারপরে আমরা বাইরের দিকে যাব। এই যে সিনিয়র মা যাচ্ছে আগে আগে, কারণ আমি পিছনে আছি, কারণ আমি যেহেতু ক্যামেরাম্যান, আর সামনে বাবা মা আর সিনিয়র আছে। তো আমাদের একজন চেনা ঠাকুরমশাই ছিল সৈকতের, তো উনি আমাদের তাড়াতাড়ি পুজোটা দিয়ে বার করিয়ে দিয়েছিলেন, নইলে হয়তো এত তাড়াতাড়ি আমরা ফিরতে পারতাম না। কারণ এত গরমে সিনুরও ভীষণ কষ্ট হচ্ছিলো আর আমারও ভীষণ কষ্ট হচ্ছিলো, আর বাবা মার তো হচ্ছিলো ডেফিনেটলি। তো আমরা চাইছিলাম যে পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়। যাই হোক, ওনার জন্য, ওনার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে খুব ভালোভাবে আমাদের পুজোটা দেওয়া হয়ে গিয়েছিলো। তো ফেরার পথে আমরা লঞ্চেই চেপেছিলাম, কারণ ভীষণ গরমে লঞ্চে যেটুকু টাইম যাওয়া যায়, তো জাস্ট ভীষণ ভালো লাগে ঠান্ডাটা, তো ওটা যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময়। তো আমাদের সারাদিনটা আজকে ভীষণ ভীষণ ভালো কাটতো, তবে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। তো লঞ্চ থেকে নেমে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ধরতে হবে, তারপরে ওখান থেকে নেমে আমাদের টোটো বা অটো করলেই আমরা বাড়ি পৌঁছে যাই। তো ট্রেনটা কখন পাওয়া যায় সেটাই দেখা যাক। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমার খুব দরকার। আর সাইডে যে বেল আইকন আছে তো প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।